রান্না হয়েছে মুসুরির ডাল আলু ভর্তা, খেতে দারুণ লাগছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি, একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নয়, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এবং প্রতিদিন দিয়ে থাকি। এখন লিখে নিচ্ছি, গত ২৪ ঘন্টায় যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন আপনাদের নামগুলো, আপনাদের সবাইকে আমি অনেক শ্রদ্ধা করি এবং সম্মান করি। যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখেন, যারা ভিডিও দেখে একটা লাইক দিয়ে যান, যারা সম্পূর্ণ পর্বটি দেখে গঠনমূলক কমেন্টস করে যান, আপনাদের সবাইকে আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি এবং ভালোবাসি। এটাও জানি আপনারা সবাই আমাদেরকে অনেক ভালোবাসেন, কারণ আপনাদের কমেন্টসগুলি দেখে আমি বুঝতে পারি। আমি সবসময় একটা কথাই বিশ্বাস করি, একটা কমেন্টস দেখলে ১০০ জনের মনের ভাব বোঝা যায়। আপনাদের কমেন্টসগুলি দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। ঠান্ডাজনিত কারণে শরীরটা একটু অসুস্থ, তারপরও আমি আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার না করলে আমার কাছে ভালো লাগে না, তাই এই প্রয়াস। আপনারা কে কি মন্তব্য করছেন, কি বলছেন, সব কিছু দেখব, শুনব, জানব এবং রিপ্লাই দেব, এটাই আমার আনন্দ। গত ২৪ ঘন্টায় আপনারা অনেকেই আমাদের অনেকগুলো ভিডিও দেখে এক একজন ৪-৫ বার করেও কমেন্টস করেছেন। আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিচ্ছি। আপনাদের নামগুলো প্রায় আমার মুখস্থ হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে কমেন্টস করেছেন, যারা প্রতিনিয়ত কমেন্টস করেন, আপনাদের সবার নাম আমার মুখস্থ হয়ে গেছে। তারপরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আমার জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর গিয়েছে, কোথায় কোথায় বসে আপনারা দেখছেন। আপনাদের সবার নাম লেখা শেষ, এখন বলছি আপনাদের নামগুলো। গত ২৪ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন সুচন্দা মিত্র কলকাতা থেকে, রয় অরুণ কলকাতা থেকে, সুমা দাস ঢাকা থেকে, কেয়া পাল কলকাতা থেকে, রেখা মল্লিক গুজরাট থেকে, লাখি কাজী ব্লক শেলি রায় বর্ধমান থেকে, সুতপা ব্যানার্জি পারহানা সাগর ফেনী ডাক্তারপাড়া থেকে, মৈত্রীশান গুপ্ত মিজোরাম থেকে, নীলিমা ঠাকুর কলকাতা থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুর থেকে, বুলা বিশ্বাস পশ্চিমবঙ্গের নদিয়া থেকে, মনিকা ত্রিপুরা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, মাধুরী দে ওয়েস্ট বেঙ্গল বালুরঘাট থেকে, আরেফিন জাহান সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, পম্পা দে ইচাপুর লেলিনগর থেকে, কাবেরী চৌধুরী সোমাশিল ফেনী থেকে, অনি সরকার শিলিগুড়ি থেকে, মিলি মজুমদার আন্দামান আইসল্যান্ড নবীনগর থেকে, রাখি। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। মুসুরের ডাল ধুয়ে ঠান্ডা জলে বসিয়ে দিয়েছি, কয়েকটা বলক আসার পর একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়েছি একটা টমেটো, একটা তেজপাতা, লবণ, হলুদ, ২-৩টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ডাল একেবারেই সিদ্ধ হয়ে গেছে, তারপরও আরও কিছুক্ষণ ঢেকে রাখবো এগুলি সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ঢেকে রাখার পর একেবারে সব কিছু সিদ্ধ হয়ে গলে গেছে। এখন একটু ঘুটনি দিয়ে ঘুটে ফোড়ন দেব, আলু ভর্তা করব, তার জন্য শুকনো মরিচ টেলে নিচ্ছি। ৪টা আলু ভাতে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। শুকনো মরিচগুলো একটু টেলে নিয়ে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি, এটা ডালে দেব। পেঁয়াজ একেবারে লাল লাল হয়ে গেছে, এখন ফুটন্ত ডালে ফোড়নটা দেব। এইভাবে ডাল রান্না করলে কি যে চমৎকার লাগে খেতে, আমাদের কাছে খুবই ভালো লাগে। বেশি পাতলা করি নাই, এরকম রেখেছি। হয়ে গেছে ডাল। সরিষার তেল দিয়ে আরেকটু পেঁয়াজ ভেজে নিয়েছি, এখানে আলু ভর্তা করব। আলুগুলো একটু কষলিয়ে দিয়ে দিচ্ছি,
এগুলি নতুন আলু। ডাল আলু ভর্তা খুবই ভালো লাগবে খেতে। বাঁধাকপি ভাজা করেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করি না, ওটা অনেকবার দেখিয়েছি, তার জন্য আর শেয়ার করলাম না। তো আলু ভর্তাও আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি, তো আজ আবারও দেখাচ্ছি। এভাবে আলু ভর্তা করলে দারুণ মজা লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে ভাজা মরিচগুলো চটকিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভেজে নেব। খুব ভালো লাগছে দেখতে। গরম ভাতের সাথে এরকম আলু ভর্তা হলে ডালও লাগে না, এমনি এমনি খাওয়া যায়। হয়ে গেছে। আমরা খেতে বসে গেলাম। বাঁধাকপি ভাজা করেছি, খেয়ে বলছি কেমন হয়েছে মসুরের ডাল আর আলু ভর্তা। বাঁধাকপি ভাজা করেছিলাম একটু, বাঁধাকপিটা খুব ভালো লাগছে খেতে। ভালো লাগে না কেন? কালো জিরা ফোড়নে দিয়ে, কাঁচামরিচ দিয়েছি, হলুদ লবণ দিয়ে কপিটা দিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি। খুব ভালো লাগে আলু ভর্তাটা, দারুণ হয়েছে। নতুন আলু ভর্তা ভালো লাগছে। আলু ভর্তা কেমন লাগে? ভালো। চমৎকার মসুরির ডাল। এভাবে মসুরির ডাল আলু ভর্তা করলে মাছ মাংস ফেলে শুধু এটা দিয়ে খেতে মন চাইবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।